21 তারিখে আচ্ছা আচ্ছা কতগুলো গরু নিয়ে আসছেন 21টা 21টা নিয়ে আসছেন 21 তারিখে গরু হ্যাঁ ঠিক আছে সব 21 এ মিলছে এটা কত দিনে মোটা হয় খাওয়াইলে একটা গরু 5-7 লিটার খাওয়ালে হ্যাঁ 5-7 লিটার ভিটামিন খাওয়ালে গরু একটা গরু আচ্ছা কত দিনের মধ্যে হয়ে যায় এটা কারণ কি ঈদের তো মাত্র কয়েকদিন বাকি আছে এই সামনে কাল থেকে ব্যবসা আরম্ভ হবে হ্যাঁ সোমবার থেকে ব্যবসা আরম্ভ হবে আচ্ছা আসলে কি কম মনে হচ্ছে নাকি আসলে সামনে সময় আসতে আসতেছে না কোনটা সময় আসছে এখন ব্যথা কানাতে এখন আর আগুন দিবে না এই ক্রেতা এই ক্রেতা যারা আসছে তারা বলতে দাম বেশি চাচ্ছে দাম তো বেশি চাবে খাদ্যের দাম বেশি যে খাদ্যের দামও বেশি দাম তো বেশি চাবে গরু আচ্ছা আপনি আসলে খামারি নাকি আসলে ওই যে কিনে বিক্রি করেন না পালা গরু আমার পালা গরু সবগুলো কি পালছেন 21টা 15টা পালা কয়টা কিনা 15টা পালা 15টা পালছেন আচ্ছা মানে খাওয়ান কি গরু খাওয়াই গমের চাল দুধের ভাত খেখারি গম এসব খাওয়াই এগুলো খাওয়ান আচ্ছা এই দেখা গেল যে কুরবানির সময় আসছে কাছাকাছি সময় দ্রুত একটু মোটা করার জন্য কি খাওয়ান ওই মনে করেন খেখারি খাওয়াই খেখারি বেশি খাই হ্যাঁ খেসারি 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 আচ্ছা আর মানে কি একটা ঔষধ খাওয়ালে বেশ দ্রুত মোটা হয় ভিটামিন ওষুধ আছে ক্যালসিয়াম দিলাম আচ্ছা এটা কতদিনে মোটা হয় খাওয়াইলে একটা গরু 5-7 লিটার খাওয়ালে হ্যাঁ 5-7 লিটার ভিটামিন খাওয়ালে গরু একটা গরু আচ্ছা কতদিনের মধ্যে হয়ে যায় এটা মাসের মধ্যে হয়ে যাবে দুই তিন মাসের মধ্যে আচ্ছা আমাকে একটা গরু দেখান তো যে আসলে ওই নমুনাটা কি আসলে হয় কিনা যে যে গরু খাওয়ানো সেটা এই ধরনের হয়েছে আসলে তো মানে অনেকে বলে যে মিথ্যা কথা হয় না আসলে কি হয় আমার একটা গরু দেখান যে আসলে এটা একরকম দেখলেছি না হ্যাঁ হ্যাঁ ওই পাশে ওই কালো আচ্ছা ওগুলো কি খাওয়ানো ওই সবই একই আচ্ছা 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 ওই ভিটামিন কত রাখে আর ওই কেজি ভাত হ্যাঁ হ্যাঁ 200-300 টাকা আর একটা কেজি 200-300 টাকা কেজি নেই আচ্ছা এই 21টা গরুর কয় কেজি খাওয়াইছেন 21টা গরু তো হিসাব না আনছি আন খান হচ্ছে ও আচ্ছা 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 এগুলো কি কোনো ক্ষতি হয় না না এটা যে মাল খেয়ে যেন ভিটামিন আচ্ছা না না এমনি গরুর ক্ষতি হয় কিনা এখানে আনছেন দেখা গেল যে না না গরুর ক্ষতি হবে গরুর ক্ষতি হয় না মাল খেয়ে যেন ক্যালসিয়াম শর্ট ভিটামিন শর্ট এগুলো খাওয়ালে পরে সব আচ্ছা 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 এগুলো তো শুরু থেকে খাওয়ান না কেন এই লাস্টের দিকে কেন শুরু থেকে খাওয়াই লাস্টে খাওয়াই একটু বেশি লাস্টে শুরু প্রথম থেকে অল্প খাওয়াই আচ্ছা যেহেতু দ্রুত বিক্রি করতে হবে আচ্ছা এটার জন্য কি দাম বাড়ার সুযোগ আছে নাকি যে এটার জন্য দাম বাড়াই দিচ্ছেন না এটার জন্য দাম বাড়া খাদ্য এমনি খাদ্যের দাম বেশি ভুঁড়ির দাম বেশি গমের দাম বেশি ছোলার দাম বেশি শেখার দাম বেশি আচ্ছা আচ্ছা তাহলে মানে এই এইটা কি আসলে সব ব্যবসায়ীরা বা সব খামারিরা এরকম খাওয়ায় সব খামারেরই কারণ কোন খামারের তো কম পায় না সবাই খাওয়ায় এটা আচ্ছা আপনি কোথা থেকে এসেছেন বললেন নাটোর থেকে আপনার নাম কি মহাশয় Thank you.